আজ আমরা তারাবির নামাজের নিয়ত, বাংলা উচ্চারণ সহ এবং তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত এই বিষয়গুলো কিন্তু জানবো। সম্মানিত দর্শক শ্রোতা, ইবাদতের বসন্তকাল, পবিত্র মাস রমজান, এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ বা কিয়ামুল লাইল করবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের তুলনায় 70টি ফরজ আদায় করলো। সওয়াবুল ইমানের 305-306 নম্বর হাদিস শরীফে রয়েছে। এ মাসে মুসলমানরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে, তার একটি হলো তারাবি নামাজ। তারাবি নামাজের বিশেষ ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন, এবং তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল তারাবি আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করা হবে। নাসাই শরীফের 2205 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই তারাবির নামাজের নিয়মটা শুন আমরা জেনে নিই। এশার ফরজ নামাজের পরে তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ 2 রাকাত করে পড়া হয়। প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এ সময় বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া উত্তম। আসুন আমরা শুরুতেই তারাবির নামাজের নিয়ত জেনে নিই। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়, তারাবির নামাজের জন্য নিয়ত করা হয়। তবে নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। তো আমরা প্রচলিত যে নিয়তটা আরবিতে করে থাকি, এটা আমি তুলে ধরছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাওয়িহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দেখুন আমি বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাওয়িহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা অর্থ হলো, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আসুন আমরা তারাবির নামাজের দোয়াটা একটু শিখে নেই। তারাবির নামাজের প্রতি 4 রাকাত পরপর বিশ্রাম নেওয়া হয়। এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে। প্রায় সব মসজিদে মুসল্লিরা এ দোয়া পড়ে থাকেন। খুব ফজিলতময় একটি দোয়া, এটি খুব ফজিলতময় এবং ফেরেশতারা পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই দোয়াটা। দোয়াটা হলো, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। উচ্চারণটা দেখুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনারা মুখস্থ করে নিতে পারেন, অথবা যাদের মুখস্থ হবে না দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই দোয়াটা না পারলে যে নামাজ হবে না, এটা কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। দোয়া না পারলেও কিন্তু আপনার নামাজ আদায় করলে কিন্তু হয়ে যাবে। তবে যদি দোয়া না পারেন, এই সময় তৌবা ইস্তেগফার পড়তে পারেন, দুরুদ পড়তে পারেন। তারাবি নামাজের মোনাজাত আসুন আমরা একটু জেনে নিই। তারাবির নামাজের মোনাজাতটা হলো,
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহীমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আবারও বলছি দেখুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীমু ইয়া সাত্তার তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আমরা এই দোয়াটা আপনারা পড়ে নেবেন, শিখে নেবেন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই, তবে এই দোয়াটা অনেক ফজিলতময় বরকতময়, এই জন্য পড়তে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।